নারী পুরুষ নির্বিশেষে ঠোঁট আমাদের সবার চেহারার একটি অন্যতম বডি পার্টস। আমাদের সবার উচিত ঠোঁটের যত্ন নেওয়া। আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনি আপনার ঠোঁটের যত্ন নিতে পারেন। যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এন্ড প্রেস দ্য বেল আইকন। আমার একটা ফেসবুক পেজ রয়েছে রিনকু টিউববক্স নামে, সেখানে লাইক দিয়ে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ। ঠোঁট আমাদের চেহারার অন্যতম একটি বডি পার্টস। যখন আপনাদের কেউ তাকাবে প্রথম লুকসে এসে আপনার চেহারার ঠোঁট এবং চোখের দিকে তাকাবে। সো আমাদের সবার উচিত ঠোঁটের যত্ন নেওয়া। আমি এখন বিস্তারিত আলোচনা করব কিভাবে আপনি আপনার ঠোঁটের যত্ন নিতে পারবেন। নাম্বার ওয়ান, গো উইথ এ লিপ বাম। লিপ বাম আপনার ঠোঁটকে এনভায়রনমেন্টাল ড্যামেজ হওয়া থেকে রক্ষা করবে। আমি আপনাকে পার্সোনালি সাজেস্ট করবো পেট্রোলিয়াম জেল ইউজ না করার জন্য, বিকজ পেট্রোলিয়াম জেলই যখন আপনি ঠোঁটে লাগাবেন সেটি যখন রোদের সংস্পর্শে আসবে তখন আপনার ঠোঁট কালচে হয়ে যাবে। সো আপনি অলওয়েজ চেষ্টা করবেন জোজোবা অয়েল সমৃদ্ধ যে কোনো লিপ বাম ইউজ করার জন্য। জোজোবা অয়েল আপনার ঠোঁটকে কালচে হওয়া থেকে রক্ষা করবে। পয়েন্ট নাম্বার টু, যে ভুলটি আমরা সবাই করে থাকি, ডোন্ট লিক ইউর লিপস বাই ইউর টাং। আমরা যেটা করে থাকি ইউজুয়ালি সবাই ঠোঁট একটু ড্রাই মনে হলে আমরা হচ্ছে জিভ দিয়ে ঠোঁট ভেজাই। এটা খুব মানে ম্যাক্সিমাম মানুষ এই ভুলটা করে থাকে, এটি একদমই করা যাবে না। যখন আপনি আপনার ঠোঁটকে জিভ দিয়ে ভেজাবেন তখন আপনার ঠোঁট আরও বেশি ড্রাই হয়ে যাবে, ঠোঁট ফাটা শুরু হবে এবং আপনার ঠোঁটের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সো যেটা করবেন সাথে অলওয়েজ একটি লিপ বাম রাখুন, ঠোঁট ড্রাই মনে হলেই লিপ বাম ইউজ করে ফেলুন, দ্যাটস ইট। ঠোঁট কোনোভাবেই ভেজানো যাবে না জিভটা দিয়ে। নাম্বার থ্রি, ড্রিঙ্ক এ প্লেন্টি অফ ওয়াটার। পানি আমাদের বডির জন্য এমনিতেই খুব উপকারী। পানি আমাদের বডির প্রত্যেকটা পার্টস সুস্থ রাখতে, সুন্দর রাখতে, ভালো রাখতে হেল্প করে। সো নিয়মিত বেশি বেশি পানি পান করার চেষ্টা করুন, ডেইলি অ্যাটলিস্ট 4-5 লিটার পানি পান করার চেষ্টা করুন। নাম্বার ফোর, ট্রাই টু অ্যাভয়েড স্মোকিং। স্মোক করার এমনিতেও অনেক হেলথ ডিসঅ্যাডভান্টেজ আছে, এর উপরে আপনার ঠোঁট কালচে হয়ে যাবে, আপনার ঠোঁট ড্রাই হয়ে যাবে, ঠোঁট ফাটা শুরু হবে। সো আপনি চেষ্টা করবেন স্মোক না করার জন্য। আর যদি একদমই মানে ছাড়তে না পারেন সেক্ষেত্রে চেষ্টা করুন একটু লিমিটেশন রেখে করার জন্য। স্মোক করার জন্য ঠোঁট কালো হয়ে গেলে সেটি কীভাবে দূর করা যায় এই সম্বন্ধে আমার একটি ভিডিও আছে, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনি দেখে নিতে পারেন চাইলে। নাম্বার ফাইভ, ইউজ কোকোনাট অয়েল। ঠোঁট সুন্দর রাখতে কোকোনাট অয়েল নারকেল তেলের ভূমিকা অপরিসীম। আপনি রাতে ঘুমাতে যাওয়ার সময় প্রতিদিন ঠোঁটে হালকা করে নারকেল তেল দিয়ে রাখতে পারেন। এটি আপনার ঠোঁটকে মসৃণ করবে, সুন্দর করবে এবং আপনার ঠোঁট ফাটা রোধ করবে। নারকেল তেলে রয়েছে ন্যাচারাল অ্যান্টিসেপ্টিক উপাদান যেটি আপনার ঠোঁট ফাটা রোধ করবে এবং ঠোঁটকে মসৃণ করে। সো এই ছিল আজকের আলোচনা। আমি আপনাকে কথা দিচ্ছি আপনি 5টি টিপস মেনে চলুন, আপনার ঠোঁট সুন্দর থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং। নম্বর টুডে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো নতুন টপিক্স নিয়ে কথা হবে। টিল দেন স্টে হ্যাপি, স্টে সেফ, টাটা, বাই বাই।